এই দেখুন, এখন আমি আপনাদের দেখাচ্ছি সরষার জমি। এই দেখুন সরষা চাষ হয়েছে এই জমিতে, যতদূর দেখা যাচ্ছে শুধু সরষাই দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর ফলন হয়েছে সরষার। এই যে আজকে আমি ফিল্ডে এসেছি, দেখাচ্ছি, দেখে নিন, দেখুন কি সুন্দর ফলন হয়েছে গাছে। এখানে টোটাল এই যে 5 বিঘে জমি সরষা আছে। এই দেখে নিন তো বন্ধুরা, কৃষি উন্নত, কৃষিতে লস হয় এই কথা বললে ভুল হবে। কৃষিতে শুধু একটু পরিচর্যা করতে হবে, একটু খাটতে হবে। এটা কিন্তু আমার জৈব পদ্ধতিতে তৈরি, এটা জৈব সার দিয়ে তৈরি। দেখে নিন যতদূর দেখা যাচ্ছে, টোটালে এখানে 5 বিঘে জমি। সরষাটা দেখেই বুঝতে পারছেন কীরকম সরষা হয়েছে। এই দেখে নিন, আমি জমির ভিতরে ঢুকে দেখাচ্ছি। এই দেখে নিন, দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন। তাহলে বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। দ্বিতীয় ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসব। তো বন্ধুরা, বুঝতে পারছেন তো যে সবই উন্নতশীল যদি একটু পরিচর্যা করা যায়। তো আমি আজকে আপনাদের এটা প্রমাণ করে দিলাম। দেখুন সরষার ভারে গাছ পড়ে গেছে, এতই সরষা হয়েছে, এত ফলন হয়েছে যে গাছগুলি পড়ে গেছে। দেখুন